আসসালামু আলাইকুম। নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। বাঙালির ঘরে দুপুরবেলার পাতে পাতলা মাছের ঝোল আমার মনে হয় প্রতিটা মানুষই খুব পছন্দ করে। তো আজকে সেরকমই একটা সিম্পল একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে। আর তার জন্য আমি নিয়েছি দুইটা লম্বা বেগুন আর তিনটা আলু। দেখতে পাচ্ছেন বেগুনটা আমি ভালো করে কেটে নিচ্ছি, মানে একটু লম্বা লম্বা করে কেটে নেব। এরপর আলুগুলোর পিলগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে বেগুনগুলো যেভাবে কেটেছি আলুগুলো ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। আসলে তরকারি রান্না করার সময় সবজিগুলো যদি একই মাপের হয়ে থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সবজিগুলো কাটা হয়ে গেলে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, কারণ এর ভিতর থেকে কিছুটা হলেও কষ বের হয়, আর পানিতে না ভিজিয়ে রাখলে কালো হয়ে যায়। এবার রান্নায় চলে যাব। পাত্রে কিছুটা তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। আচ্ছা, এটা কিন্তু আমি রুই মাছ ব্যবহার করছি আজকে, তো গাদার পিসগুলো দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, একটু মানে হালকা ব্রাউনিশ কালার যখন চলে আসবে তখনই আর কি উঠিয়ে নিব তেল থেকে। মাছ ভাজা হয়ে গেছে, এবার সেই তেলের ভিতরেই আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে এতে একটু পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি মশলা দেব। মরিচের গুঁড়ো দিয়েছি, দিলাম হলুদের গুঁড়ো, এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার এখানে জিরা বাটা আর রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি। বড় মাছে আমি ঝোল, মানে ঝোল যখন খাই তখন একটু জিরা বাটা বা রাঁধুনি বাটা দিয়ে থাকি। এরপর ধুয়ে রাখা সবজি যেগুলো আছে আলু আর বেগুন সেটা মশলায় দিয়ে দিলাম। এবার মশলায় সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষিয়ে নেব যেন এখানেই 40% সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে উল্টে পাল্টে আলু এবং বেগুনগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকখানি নরম হয়ে আসছে। এ অবস্থায় ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি আমার ঝোল পরিমাপের মতো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে পানিটার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পর যখন বলকটা উঠে আসলো এ অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেব। তার আগে একটা টমেটো দিয়ে নিচ্ছি। আমার একটু টমেটো দিলে তরকারির ঝোলটা বেশি ভালো লাগে। একটা টমেটো 4 ভাগ করে দিয়ে দিয়েছি আর মাছগুলোকে ঝোলের উপরে বিছিয়ে দিলাম। এবার বাকি যে তেলটুকু ছিল এইটুকু দিয়ে ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম লো আঁচে 2 মিনিট। উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার পাতলা মাছের ঝোল। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।